لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. فاتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب يوم خلق السماوات والأرض منها أربعة حرم إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার ইবাদত করার আর তার জিকির আজকাল করার সমস্ত প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম অবতীর্ণ হোক আখির নবী আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। পবিত্র কুরআনের সূরা তাওবা 36 নম্বর আয়াত আমি পাঠ করেছি। আয়াতটিকে সম্মুখে রেখে জুমার খাম সংক্ষিপ্ত খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আজকে আমরা অবস্থান করছি জুলহিজ্জা মাসের 29 তারিখ। আর সম্ভবত এই মাসটা পিছিয়ে যাবার কারণ চাঁদের হিসাবে চাঁদ আজকে আপনার যেটা পৃথিবীর হিসাব হচ্ছে পঞ্জিকার হিসাব হচ্ছে প্রায় আপনার সন্ধ্যা ছয়টার পরে আপনার প্রতিপদ কাজ করতে চাঁদের জন্ম হবে, তখন চাঁদ দেখা অসম্ভব। তো সম্ভবত 30 মাস পরশুদিন অর্থাৎ 31 জুলাই যে দিনকে হবে সেই দিনকে মহরম মাসের প্রথম তারিখ অর্থাৎ ইসলামী সন অনুযায়ী ইসলামী সাল গণনা অনুযায়ী মাস মহরম থেকে নিয়ে জুলহিজ্জা মাস পর্যন্ত তাই মহরম মাসটা হচ্ছে ইসলামী দিক থেকে আরবি দিক থেকে প্রথম মাস আর জুলহিজ্জা মাস হচ্ছে তার শেষ মাস। তো নতুন বছর আসবে আরবি ধরনের অনুযায়ী আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টি করেছেন যেভাবে। আল্লাহ সুবহানাহু তাআলা দুই ধরনের গণনা দিয়েছেন পৃথিবীবাসীর জন্য। চাঁদ অনুযায়ী দেখা যায় যদি তাহলে চাঁদ অনুযায়ী সব কিছু হয় ইসলামের যা কিছু নির্ভর করে, যেমন রমজানের রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, হজ্জের তারিখ এবং আশুরার রোজা, ইয়াউল আরাফার রোজা, সমস্ত কিছু চাঁদ অনুযায়ী হয়ে থাকে। আর এগুলো এমনই সুন্দর আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন যে সূর্য অনুযায়ী যে বছর গণনা হয় তার মধ্যে যে ঋতুগুলো থাকে, যদি সূর্যের গণনা অনুযায়ী যদি আপনার ইবাদতগুলো দেওয়া হতো তাহলে কিন্তু প্রত্যেক বছরে একই ঋতুতে প্রত্যেকটা ইবাদত মানুষ পেত, পরিবর্তন হতো না। কিন্তু চন্দ্র হিসাবে তিনি দিয়েছেন, সূর্য হিসাবে আমরা জানি যে বছরে গণনা মতে 365 দিন 6 ঘন্টা, 365 দিন 6 ঘন্টায় একটি বছর হয়, যার জন্যে প্রত্যেক বছরে দেখবেন যে 365 দিন হয় আর চতুর্থ বছরে
আপনার সেটা 366 দিন হয়ে যায়। যেমন এখন চলছে 2022-2023 সালে বছর হয়েছিল ইংরাজি বা সূর্য গণনা অনুযায়ী সেটা 366 দিন, আবার 2024-এ হবে 366 দিন। কারণ চারটি বছর ছয় ঘন্টা করে যোগ করেছে মানে চতুর্থ বছরে সেটা একটা দিনের রূপ নিয়ে নেয়। অনুরূপ চন্দ্র মাসের গণনা হচ্ছে 355 দিনের। তো দেখা যায় যে রমজান মাস আপনার গ্রীষ্মকালেও পড়েছে, বর্ষাকালেও পড়ে, শীতকালেও পড়ে। আর শীতকালে রমজান মাসের মাসটাকে বলা হয়েছে আল্লাহর জন্য বিশেষ রহমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য বিশেষ রহমত স্বরূপ দান করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুল হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গণনায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস হচ্ছে 12টি, আর এই কিতাবের মধ্যে অর্থাৎ কোরআনের মধ্যে এবং এর পূর্ব পৃথিবী আসমান জমিন যেই থেকে সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস হচ্ছে 12টি, আর তার মধ্যে বিশেষ নিষিদ্ধ বা হারাম মাস হচ্ছে 4টি। একটা হচ্ছে জুলকাদ, দ্বিতীয় হচ্ছে জুলহাজ, তারপরে মহরম এবং একটি ব্যতিক্রম আপনার শাবান ও রমজানের মাঝামাঝি পড়ে সেটা হচ্ছে রজব মাস। তো এই মাসগুলো নিষিদ্ধ আপনার অনেকদিন আগে থেকে, ওই হাসার হোটেলের যে ঘটনা শহীদ হওয়ার ঘটনার পর থেকে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন এই 4টি মাস বহুদিন পূর্বে হতে নিষিদ্ধ অর্থাৎ সম্মানীয় মাস। এই 4টি মাসে আপনার যত দেশের মধ্যে, এক দেশের মধ্যে অপর দেশের সঙ্গে শত্রুতা হোক, কাফিরদের সঙ্গে মুশরিকদের সঙ্গে শত্রুতা হোক না কেন, তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করা যাবে না, তাদের সঙ্গে চুক্তি পালন করতে হবে। এমনকি বিভিন্ন দেশে আপনার যারা আরবি মাসগুলো অনুসরণ করে, এমনকি ইসলাম আসার পূর্বে আপনার মক্কার কুরাইশরাও সেই মাসগুলো সম্পর্কে অবগত ছিল, সেই মাসগুলোতে তারা যুদ্ধ বিগ্রহ করত না অপর কোনো দেশের সঙ্গে হোক বা কোনো শত্রুতার সঙ্গে হোক। কিন্তু যদি দেখা যায় আমরা তো যুদ্ধ করবো না, তাদের সঙ্গে যুদ্ধ অনিবার্য, তাদের উপরে হয়তো আক্রমণ করা অনিবার্য, করতেই হবে কোনো কারণবশত, আমরা যুদ্ধ করবো না, কিন্তু তারা যদি চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে আক্রমণ করে, তখন মুসলমানরা নিজের আত্মরক্ষার্থে তাদের উপর আক্রমণ করবে আত্মরক্ষার জন্য। তো কিন্তু বর্তমানে যে প্রচার করা হয় যে মহরম মাসে করা যাবে নাকি, মহরম মাসে কোনো বিবাহশাদী করা যাবে না, মহরম মাসে এমনকি কোনো কোনো জায়গায় এমনও আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধান দিয়েছে যে যখন কোনো শিশু জন্ম নেয় তখন তার একটা উত্তম নাম রাখতে হবে, আর সপ্তম দিনে তার পক্ষ থেকে আকিকা দিতে হবে। সপ্তম দিনে সে শিশুর পক্ষ থেকে আকিকা দিতে হবে। যদি আপনার পুত্র সন্তান হয় তাহলে তার পক্ষ থেকে 2টি ছাগল, আর যদি কন্যা সন্তান হয় তার পক্ষ থেকে 1টি ছাগল। কিন্তু কোনো কোনো জায়গায় এরকম বিধান আছে, যদি আপনার জুলহিজ্জা মাসের শেষের দিকে কোনো সন্তান জন্ম নিল আর তার যদি আকিকার দিন মহরম মাসে পড়ে যাচ্ছে, আপনার আকিকাও দেওয়া যাবে না, কারণ মহরম মাসে এগুলো করা যায় না। মহরম মাসে আপনার বিবাহ শাড়ি দেওয়া যায় না, মহরম মাসে কোনো ধরনের শুভ কাজ করা যায় না। এমনকি কোনো মানুষ হয়তো ব্যবসা করার জন্য কোনো দোকান করল, বলা হয় যে এটা হচ্ছে অশুভ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল আমাদেরকে বিধান দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাস 12টি মাসের মধ্যে কোনো দিনই অশুভ নয়, কোনো মাসই অশুভ নয়। কিন্তু পৃথিবীবাসী এরকম এটা করে নিয়েছে, আপনার যারা ইসলামকে বিভিন্নভাবে বিভক্ত করে দিয়েছে, ইসলামের ভিতরে বিভিন্ন ধরনের ভেজাল যারা প্রবেশ করে দিয়েছে, তাদের দ্বারা এটা সংগঠিত হয়েছে যে তারা মহরম মাসের নামে অনেক কিছু ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এই মাসে খাতনা করা যাবে না, এই মাসে আকিকা করা যাবে না, এই মাসে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, এই মাসে কোনো ব্যবসায়িক শুরু করা যাবে না, এই মাসে কোনো ধরনের কোনো উদ্বোধন করা যাবে না অর্থাৎ শুরু করা যাবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে কিংবা মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যে এরকম কোনো কিছু বিধান দিয়ে যাননি। মহরম মাস হচ্ছে একটা সম্মানীয় মাস, অর্থাৎ ইসলামের প্রথম মাস,
কিন্তু প্রথম মাস ধরে আবার কেউ যদি দেখা যায় যে ফেসবুক আমরা ব্যবহার করি, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে নববর্ষের শুভেচ্ছা গ্রহণ করো, ইসলামী নববর্ষের শুভেচ্ছা, সেটাও দেওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত জীবনে 23 বছর পেয়েছেন, নবুয়ত জীবনে তিনি 23 বছর পেয়েছেন, 13 বছর কাটিয়েছেন মক্কার বুকে, অতঃপর হিজরত করে যখন গিয়েছেন মদিনার বুকে সেখানে 10 বছর কাটিয়েছেন, সেখানে স্বাধীনভাবে ইসলাম পালন করেছেন, ইসলামের প্রচার করেছেন, ইসলামী বিধান তিনি রচনা করেছেন, তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, কিন্তু কোনো বছরই তিনি মহরম মাসের প্রথম তারিখ কাউকে নতুন বছরের শুভেচ্ছা দিয়েছেন বা নতুন বছরের আপনার কোনো কিছু করতে নির্দেশ দিয়েছেন এরকম কোনো কিছু পাওয়া যায় না। যে হিজরি সন গণনা করা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন সেই বছর থেকে হিজরি সন গণনা করা হয়, আর এটা গণনা শুরু করেছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় গণনা হতো না, যখন মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যখন ওমর রাজিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, ইসলামের বিভিন্ন তারিখ বিভিন্ন কিছু লিপিবদ্ধ করতে গিয়ে তিনি বাধাপ্রাপ্ত হলেন। কেউ বলছে অমুক বছরে এটা ঘটেছে, কেউ বলছে অমুক বছরে এটা ঘটেছে, তখন তিনি খাতায় কি লিখবেন, কি ডেট দেবেন, কি তারিখ দেবেন, তখন তিনি হিসাব করলেন, সবাইকে নির্দেশ দিলেন যে এক কাজ করো, আমরা যা কিছু এরপর থেকে লিপিবদ্ধ করবো, মহানবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনকে যে বছরে মক্কা থেকে মদিনায় এসেছে সেই বছরটাকে আমরা হিজরি সন ধরবো, সেই বছরটাকে 1 বছর ধরি, তারপরে বছর থেকে 2 বছর ধরি, এইভাবে আমরা কি করব হিসাব করি যে এটা 1 বছরে ঘটেছে, এটা 2 বছরে ঘটেছে। ঠিক আছে, তো উমরে গেলে তার আনো ধরলেন কি এটা আজকে আমরা যে হিসাব করছি উমরে গেলে তার আনো খলিফা হয়েছিলেন আপনার 13 কিংবা 14 হিজড়ির শুরুর দিকে। তো তিনি এইভাবে হিসাবটা শুরু করলেন, হিজরি সন গণনার উৎপত্তি তার দ্বারা হলো। আবার কিছু বোকা মানুষ পাওয়া যায় যারা বলে আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রবিউল আউয়াল মাসে জন্মলাভ করেছিলেন, অথচ হিজরি সংক্রমণ ছিল না, তো মাস কমে ছিল। তো এই যে মানে খ্রিস্টাব্দ গণনা করা হয় খ্রিস্টাব্দের, তারা কোথা থেকে গণনা করে? 2022 সাল, এটা 2022 সাল চলছে, তারা ঈসা আলাইহিসাল্লামের পৃথিবীতে জন্মলাভ করার তার মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হলো, মারিয়াম আলাইহিসাল্লামের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার বছর থাকে প্রথম বছর ধরে গণনা করছে। তাহলে তখনও তো মাস ছিল, আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তখনও তো অস্তিত্ব ছিল। অনুরূপ মহরম সফর রবিউল আউয়াল রবিউল সানি জামাদিল আউয়াল জামাদিল সানি রজব শাবান শাওয়াল জুলহজ জুলহাজ এই মাসের অস্তিত্ব তখনও ছিল, কিন্তু এই মাসগুলোকে একত্রিত করে কোনো বছর গণনা হতো না। অতএব মহরম মাস প্রথম মাস, কিন্তু মহরম মাসে আপনার হচ্ছে কি কোনো ধরনের কিছু নিষিদ্ধ ইসলামে নাই। মহরম মাসে অনেক বড় বড় ঘটনা ঘটেছে, অনেক ঘটনা থেকে অনেক হাদিসের থেকে জানা যায়, কিন্তু সেগুলো দুর্বল। অর্থাৎ কেউ কেউ বলে যে মহরম মাসের প্রথম তারিখে, মহরম মাসের প্রথম তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, মহরম মাসের আপনার 10 তারিখে ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, তার অগ্নিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য শীতল করে দিয়েছেন সেই মহরম মাসের 10 তারিখে। আবার ইউনুস আলাইহিসসালামকে যে মাছে গিলে নিয়েছিল, আর সেই মাছ যেদিনকে তাকে জমিনের বুকে উগড়ে দিয়েছিল সেটাও ছিল মহরম মাসের 10 তারিখ। তবে এই জীবনে যে বর্ণনা আছে বিভিন্ন সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রন্থের মধ্যে, এই সমস্ত সূত্রে হচ্ছে দুর্বল। তবে মহরম মাসে একটি ঘটনা ঘটেছিল যেটা সেই হাদিস দ্বারা প্রতিষ্ঠিত, সেই হাদিস দ্বারা জানা যায়। সে ঘটনাটি হলো ইব্রাহিম আপনার মূসা আলাইহিসসালামের ঘটনা। মূসা আলাইহিসসালাম বনী ইসরাঈল কওমকে নিয়ে ফিরাউনের অত্যাচার থেকে রক্ষা করার জন্য রাতারাতি আপনার যত বনী ইসরাঈল তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ে চলে গিয়েছিলেন, আর ফেরাউন ও তার দলবল তাদেরকে আক্রমণ করেছিল, তাদেরকে ধাওয়া করেছিল কিছু, অতঃপর
নীল নদকে ভূমধ্য সাগরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তোমার ওই আশা বাড়ি দ্বারা আঘাত করো সমুদ্রের বুকেতে। তো মূসা আলাইহিস সালাম আঘাত করেছিলেন, সেই আঘাতে 12টি রাস্তা হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল। কারণ ওই আপনার বনি ইসরাঈলরা বিভিন্ন বংশ বিভিন্ন জাত, যেমন আপনার আমাদের মধ্যে রয়েছে শেখ সর্দার মোল্লা, আপনার অনেক কিছু আরো রয়েছে যেগুলো অনুরূপ তাদের মধ্যে ছিল, তারা এক একটা গোত্র আলাদা ছিল, আলাদা বসবাস করত। তো তাদের জন্য 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গিয়েছিল, তৈরি হয়ে গিয়েছিল। আর বনি ইসরাঈলরা কি করেছিল, সেই রাস্তার অনুসরণ করে আপনার সমুদ্রের এই পার থেকে ওই পারে পৌঁছে গিয়েছিল। অতঃপর যখন ফিরাউন ও তার দলবল কাছাকাছি এলো, তারা কিন্তু জানছে যে এরা এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের উপরে তার নবুয়তের গোবেদা। আর ইতিপূর্বে তারা অনেক কিছু নজির পেয়েছিল, যখন আপনার ফিরাউনের কওমের উপরে অনেক রকম আযাব ছিল, অনেক রকম আযাব ছিল, শুধু এটা তো একটা বড় আযাব গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তার আগে ফিরাউনের কওমের উপরে ব্যাঙের আযাব ছিল, রক্ত এসেছিল, আপনার পঙ্গপাল এসেছিল। অর্থাৎ যখনই আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে তাদেরকে কি করা হলো, এমন উপদ্রব হলো ব্যাঙের, ব্যাঙের এত উপদ্রব হলো যে তাদের হাঁড়িতে ব্যাঙ, কলসিতে ব্যাঙ, আপনার যেখানে যাচ্ছে সেখানে ব্যাঙ, আপনার কুরসিতে ব্যাঙ, শোবার বিছানায় ব্যাঙ, পালঙ্গে ব্যাঙ, আপনার নিচে ব্যাঙ, রাস্তা চলার পথে ব্যাঙ। আর ব্যাঙের দ্বারা তারা অতিষ্ঠ হয়ে গেছিল, তারা বুঝতে পারলো যে এটা মূসার উপরে এবং তার রবের উপরে ইমান না আনার কারণে হচ্ছে। তখন মূসাকে ফেরাউন বলেছিল, হে মূসা, তোমার রবের কাছে আর হচ্ছে একটা কাজের সঙ্গে যারা কিস্তি অর্থাৎ বনি ইসরাঈল যে সঙ্গে হচ্ছে না, কিন্তু যেখানে বনি ইসরাঈলের বসবাস সেখানে কিন্তু কোনো ব্যাঙ নেই, আর যেখানে আপনার ওদের বসবাস অর্থাৎ ফেরাউনের অনুসারীদের বসবাস সেখানে এগুলো হচ্ছে। তো ফেরাউন বলেছিল মূসাকে, হে মূসা, তোমার রবের কাছে দোয়া করে এগুলো যেন চলে যায়, আমরা তোমার উপরে ঈমান আনবো। তখন মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, আর দেখা গেল যে সে ব্যাঙ কোথায় উধাও হয়ে গেল। অতঃপর কিছুদিন যেতে মূসা আলাইহিস সালাম দেখেন আর আবার তারা অতিষ্ঠ হচ্ছে, আবার তারা বনি ইসরাঈলের উপর অত্যাচার করছে, তারা ঈমান আনছে না, আবার কি হলো আল্লাহর পক্ষ থেকে আযাব এলো, উকুন, এত উকুনে খেয়ে গেল যে তাদের আপনার মাথা চুল তো দূরের কথা, আপনার শরীরের যত লোম আছে সমস্ত লোমের জায়গায় উকুন আপনার উপদ্রব করতে শুরু করলো। অথবা অনুরূপ ভাবে তারা দোয়ার আবেদন করলো, সেটা থেকে যখন নিস্তার পেলো, রক্ত আজা পেলো, আপনার যেখানে পানি পান করতে যাচ্ছে পিপাসা লাগছে, পানি পান করবে কি দেখছে রক্ত, কিন্তু বনি ইসরাঈলের পানি দেখছে রক্ত নেই, তাদের কাছ থেকে যেই কিনে নিজের খেতে যেতে দেখছে রক্ত। এইভাবে তারা সেখান থেকে মূসার কাছে দোয়া করলো, সেখান থেকে নিস্তার পেলো। অতঃপর দেখা গেল পঙ্গপাল আক্রমণ করলো, এত পঙ্গপাল আক্রমণ করলো যে তাদের ফসল খেয়ে সামান যত রকমের সবজি সব খেয়ে শেষ করে দিল। অতঃপর তারা কি করলো, মানুষের উপর আক্রমণ শুরু করলো, তো এই সমস্ত অভিজ্ঞতা তাদের ছিল, যার কারণে তারা বুঝতে পারলো যে এটা যে তৈরি হয়েছে এই রাস্তা, এই বনি ইসরাঈল পার হয়ে গেছে, হয়তো আমরা পা দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্র একত্রিত হয়ে যেতে পারে। ফলে তারা অপেক্ষা করতে লাগলো, কেউ যে কেউ আগে আর যাচ্ছে না ভয়েতে। তখন ইতিমধ্যে কি করলো, জিবরীল আলাইহিস সালাম তাদেরই রূপ ধারণ করে, তাদের মধ্যে তাদের শরীরের রূপ ধারণ করে ফেরাউন এবং তার দলবলকে বলে, চলো আগে চলো বলে সেই আগে ঘোড়া নিয়ে অগ্রসর হলো নীল নদের মধ্যে। অতঃপর তার পিছু পিছু ফেরাউনের সৈন্যদল গুলো, অতঃপর ফেরাউন নিজে তাতে নেমে গেল, মাঝ পথে যাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি যেমন কি আগে ছিল তেমনটি মিলিত হয়ে গেল, আর ফেরাউন তার দলবল সেখানে ডুবে মৃত্যুবরণ করলো। আর সেই দিনটি ছিল মহররম মাসের 10 তারিখ, সেই দিনটি ছিল মহররম মাসের 10 তারিখ, যেই দিনকে মারা গেল ফেরাউন সদর বলে। আর মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন তার গোত্রদের নিয়ে, বনি ইসরাঈলদের নিয়ে তারা মুক্তি পেলেন ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গদের অত্যাচার থেকে, যার কারণে ওই পারে গিয়ে তারা আল্লাহ শুকরিয়াকে রাতের বেলা ঘটনা ঘটেছে, ভোরবেলা তারা তারিখে পরের দিন রোজা রেখেছে, এবং সেই থেকে বনি ইসরাঈল অর্থাৎ ইহুদিরা সেই দিন থেকে অনুসরণ করে এখনো পর্যন্ত তারা রোজা রাখে।
এবং আরবের বুকেও প্রচলন ছিল, আরবের বুকেও ওই মহরম মাসের 10 তারিখে রোজা রাখা প্রচলন ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যতক্ষণ পর্যন্ত রমজানের রোজা ফরজ হয়েছে ততক্ষণ পর্যন্ত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব সহকারে আপনার আশুরা দিন অর্থাৎ মহরম মাসের 10 তারিখে রোজা রাখতেন। অতঃপর তিনি যখন মক্কা থেকে হিজরত করে সফর করে যখন মদিনার বুকেতে পৌঁছালেন আর সেখানে গিয়েও দেখলেন যে ইহুদিরা ওই 10 তারিখে মহরম মাসের 10 তারিখে তারা রোজা রাখছে, তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো এই দিনকে? তারা বলল আজকের দিনে মূসা আলাইহিস সালাম বনী ইসরাঈলকে নিয়ে সমুদ্র পার করেছিল, আল্লাহর রহমতে এমন সেই দিনকে ফিরাউনকে ডুবিয়ে মেরেছিল, অত্যাচার থেকে নিষ্কৃতি পেয়েছিল বনী ইসরাঈল, তার শুকরিয়াতে আমরা এই দিনকে রোজা রেখে থাকি। তো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নবী হিসেবে মূসা ছিল আমার ভাই, আমিও নবী, সেও ছিল নবী, আর এর দাবিদার আমরা বেশি, অর্থাৎ রোজা রাখার দাবিদার তোমাদের থেকে আমরা বেশি, এবং তোমরা তো নিজেদের ধর্মকে বিকৃত করে দিয়েছ, আসল ধর্মের মধ্যে প্রতিষ্ঠিত নেই। ইহুদিরা যেমন উজাইর আলাইহিস সালামের মূর্তির পূজা করে, নাসারারা অর্থাৎ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে ফেলেছে, রবের পুত্র বানিয়ে ফেলেছে, তো তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো, আসলের মধ্যে নেই, কিন্তু দাবিদার আমরা বেশি। অতঃপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করলেন ওই দিনকে রোজা রাখা, যখন রমজানের রোজা ফরজ হলো তখন তিনি একটু শিথিল করে দিলেন যে যে ইচ্ছে সে রাখতে পারে, কিন্তু এই দিনকে মর্যাদা রয়েছে, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে সেই ব্যক্তির এক বছরের পূর্বেকার গোনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। এগুলো কিসের ঘটনা? এগুলো তো আপনার ওই হাসান হোসেন যখন জন্মই নেয়নি, আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তখন ফাতেমার মা ফাতেমার বিয়েই হয়নি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, অপরকে রোজা রাখতে বলেছেন, মহরম মাসের 10 তারিখে তিনি সম্মান করেছেন, রোজা রেখেছেন। আবার আজকে কোথাও কোথাও প্রচার করা হয় যে ওই দিনকে রোজা রাখতে হবে, এই দিন যে ওই দিনকে শহীদ দিবস, ওই দিনকে আপনার ঘটনা এমন ঘটেছিল যে হোসেনকে হত্যা করা হয়েছিল, অতএব অতএব ওই দিনে শোক পালন করার জন্য সারাদিন আপনার না খেয়ে না দিয়ে থাকতে হয়, অথচ মিথ্যা। তো মহরম মাস আরবি মাসের প্রথম মাস, কিন্তু সেই হিসাবে আপনার নতুন বছর হিসাবে একে অপরকে শুভেচ্ছা দেওয়া যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভেচ্ছা দেয়নি। নতুন মাস হিসাবে বছরের প্রথম মাস হিসাবে উদযাপন করবে এটাও করা যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবি তাবা তাবি থেকে কোনো প্রমাণ নেই, মহরম মাসে কোনো কিছু নিষিদ্ধ নেই, আপনার বিবাহ শাদিও করতে পারেন, কোনো ছেলে পুলে হলে পরে আপনার সন্তান সন্ততি হলে পরে তার যদি সপ্তম দিন এই মাসে পড়ে তার আকিকাও দিতে পারেন। কয়েকদিন আগে এক ব্যক্তি ফোন করছিল যে আমার ছেলে জন্ম লাভ করেছে কিন্তু আমাদের এলাকায় মহরম মাসে আকিকা দেওয়া হয় না, কারণ ওই মহরম মাসে নাকি আকিকা দিতে নেই, ওই মহরম মাসের 2 তারিখ বা 3 তারিখ তার ছেলে আপনার সপ্তম দিন হবে, তা আমাদের এখানে আকিকা নিষিদ্ধ, আমরা কি করব? তা আপনার ওখানে নিষিদ্ধ আপনি দিতে পারেন, কিন্তু যদি কেউ কিছু বলে তাহলে অন্য জায়গায় আমার আত্মীয় বাড়ি থেকে আকিকা দিচ্ছে, এটা কি চলবে? যদি কোনো অসুবিধা নেই। এইভাবে চারিদিকে এমন এমন নতুন কিছু সৃষ্টি করা হয়েছে যার সঙ্গে কোরআনের হাদিসের কোনো সম্পর্ক নেই, না আছে কোরআনের মধ্যে না আছে হাদিসের মধ্যে, অথচ সেগুলো তারা ইসলামের আরকান বানিয়ে দিয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকে না, কিন্তু নিজেদের মন অনুযায়ী তারা তৈরি করে নিয়েছে, এই মাসে এই করা যাবে না, এই দিনে এই করা যাবে না, ওই দিনে এই খাওয়া যাবে না, এই করা যাবে না, আপনার খালিফায় থাকতে হবে 40 দিন, শোক পালন করতে হবে, অথচ শোক পালন করা ইসলামে নিষিদ্ধ। আপনার কোনো কেউ মারা গেল আপনি 3 দিনের বেশি শোক পালন করতে পারবেন না, কোনো পুরুষ হোক বা মহিলা হোক 3 দিনের বেশি শোক পালন করতে পারবে না, আর শোক পালন করতে গিয়ে ওই যে আপনার মাথার চুল ছিঁড়বে, গায়ের জামা কাপড় ছিঁড়বে, হা হুতাশ করে চিৎকার করবে, এটাও করা যাবে না, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনার পূর্বেকার জাহেলিয়াত যুগের কিছু নিদর্শন আমার উম্মতের মধ্যে বাকি থেকে যাবে, তার মধ্যে একটা হচ্ছে ওই হা হুতাশ করে ক্রন্দন করে চেঁচামেচি করে আপনার গলার কালা ফেরে শোক পালন করা, আর যারা এর মধ্যে অন্তর্ভুক্ত হবে তারা আমার সঙ্গে সম্পর্কহীন, অর্থাৎ তারা উম্মতে মুহাম্মদীর মধ্যে গণনাই হবে না কাল কিয়ামতের দিন।
কেবলমাত্র শোক পালন করবে সেই নারী যার স্বামী মারা গেছে। সূরা বাকারা আয়াত নম্বর 235 অনুযায়ী 4 মাস 10 দিন সেই নারী শোক পালন করবে যার স্বামী মারা গেছে। সেই নারী ছাড়া 4 মাস 10 দিনকে শোক পালন করুন। তারপরে আপনার প্রত্যেক বছরেই কি শোক পালন হবে নাকি? দেখা যায় যে আমাদের এখানে কিছু কিছু জায়গায় এমন হয়ে গিয়েছে যে স্বামী মারা গিয়েছে বা আপনার পুত্র মারা গিয়েছে বা পিতা মারা গিয়েছে, প্রত্যেক বছরে ওই দিনকে আপনার নির্দিষ্ট দিনকে কোরআন খানি করা হয়, ওয়াজ নসিহত করা হয়। এটাও শোক পালনের অন্তর্ভুক্ত। কারণ যদি এমনটি রীতিনীতি ইসলামে থাকতো তো তাহলে বড় বড় মর্যাদাবান সাহাবায়ে কেরামগণ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 70 জন সাহাবাকে হত্যা করা হয়েছে, কই তাদের জন্য শোক পালন করেছে? তাদের জন্য কি প্রত্যেক বছর শোক পালন রীতিনীতি ইসলাম দিয়েছে? আর 3 দিনের বেশি শোক পালন হবেই না। কিন্তু বর্তমানে দেখা যায়, দেখুন দেখতে পাবেন এখন অনেক জায়গায় মহরম মাস পড়েনি, এখন থেকে খালি পায়ে ঘুরতে শুরু করে দিয়েছে। আপনার কোনো কোনো ব্যক্তিকে যদি দেখেন, যদি জামা খুলে দেখেন তার শরীরে ব্লেড আর আপনার চাকু ছুরির আঘাতে জর্জরিত হয়ে আছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মাস কোনো দিন আপনার অশুভ নয়, সব দিনই হচ্ছে শুভ। ইসলামে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের দিক দিয়ে কোনো ধরনের অসুখ নেই, কেবলমাত্র অসুখ যদি থাকতে হয় 3টি জিনিসের ভিতরে আছে। কোন নারীর মধ্যে অশুভ থাকতে পারে, লক্ষ্য করবেন যে কোনো নারীকে কেউ বিবাহ করে হয়তো ধনবান হয়ে গেল, আবার কোনো নারীকে কেউ বিবাহ করে দেখবেন ধনবান থেকে একদম ভিখারী হয়ে গেল। কোনো অশ্বের মধ্যে ঘোড়ার মধ্যে অশুভ থাকতে পারে, আর কোনো বাক্যর মধ্যে অশুভ থাকতে পারে, শুভ অশুভ 3টি জিনিস ব্যতীত শুভ অশুভ বলে কোনো জিনিস ইসলামের মধ্যে নেই। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দিনই হচ্ছে শুভ, সমস্ত মাসই হচ্ছে শুভ। যে দিন যে আরকান পড়বে ইসলামী আইন অনুযায়ী সেগুলোকে পালন করতে কোনো অসুবিধা নাই। আর মহরম মাসে যেটা মর্যাদা হচ্ছে সেটা হচ্ছে মহরম মাসের 10 তারিখে রোজা রাখা। সেই দিনকে রোজা রাখলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার 1 বছরের পূর্বেকার 1 বছরের আপনার ছোটো খাটো চলাফেরা ওঠা বসা আপনার কথাবার্তার মধ্যে মানুষের দ্বারা যে ভুল ভ্রান্তি হয়ে যায় সেগুলো তিনি ক্ষমা করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সঠিক জিনিসটাকে আমাদের জানার এবং আমল করার সুমতি প্রদান করেন। আমিন। الحمد لله وحده على عباده الذي بعده والصلاة والسلام على رسول الله أما بعد فجتا আলোচনা আমরা করছিলাম সূরা আপনার তওবা আয়াত নম্বর 36 সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ইন্না ইজ্জাতাশ শুহুরে ইন্দাল্লাহ 12 শাহরান ফি কিতাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনার পৃথিবীর শুরু থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় মাস হচ্ছে 12টি, এমনকি এই কিতাবের মধ্যেও যেদিনকে তিনি আসমান জমি সৃষ্টি করেছে সেই দিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনায় এই মাস 12টা, আর তার মধ্যে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস। তবে সেইগুলো নিষিদ্ধ হচ্ছে আপনার কোনো ধরনের আরকান পালন করতে নিষিদ্ধ নয়, নিষিদ্ধ বলতে সেই মাসগুলোতে আপনাকে সম্মান করতে হবে আপনার, সেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা একে উপরের উপর আক্রমণ করা হচ্ছে নিষিদ্ধ। এটাই হচ্ছে সেই মাস যেগুলো নিষিদ্ধ মাস, অর্থাৎ জুলকাদ, জুলহাদ আর মহরম। তারপরে রমজান এবং শাবানের মাঝামাঝি যে মাস আপনার শাবান এবং রমজানের মাঝামাঝি যে মাস হচ্ছে সেটা হচ্ছে রজব মাস। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ করতে নিষিদ্ধ, সেই 4টি মাসে একে অপরের উপর আক্রমণ করতে নিষিদ্ধ। এছাড়া কোনো ধরনের নিষিদ্ধ কার্যবলী ওই 4টে মাসের মধ্যে নেই। তা আমরা সেই 4টে মাসগুলোকে যদি পাই তা আমাদের দ্বারা কি করণীয়? আমরা তা সরকার পরিচালনা করিনি, তো আপনার নিষিদ্ধ হচ্ছে যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করে, যারা ইসলামী রাষ্ট্র পরিচালনা করে তারা অন্য রাষ্ট্রের উপরে আক্রমণ করবে না, তারা অন্য রাষ্ট্রের উপরে আক্রমণ করবে না, যেহেতু তারা ইসলামী রাষ্ট্র, তারা ইসলামী আইন পরিচালনা করছে, সেহেতু তাদেরকে মানতে হবে ওই মাসগুলোকে, তাদেরকে অনুসরণ করতে হবে। কারণ সাধারণ মুসলমানের ব্যাপারে আপনার যে যুদ্ধ করা, আপনার একটা জিনিস জেনে রাখতে হবে, অনেকে জানে যে অনেকে মনে করে থাকে
যে অমুক জায়গায় অমুসলিমরা কি করেছে, মুসলিমদের কোনো কিছুকে অপমান করেছে, কোনো কিছুর অপবাদ দিয়েছে, তাহলে কি করে কিছু মুসলমান দল বল মিলে তাদের উপর আক্রমণ করলো, তাদের ক্ষতি করলো, তাদের উপাসনা গ্রহণ আপনার গৃহে বা তাদের দেবতা দেবীর খুব ক্ষতি করলো, করতে গিয়ে হয়তো সংঘর্ষ হলো, মারা গেল, বললো যে মানে জিহাদে মারা গেছে না। জিহাদ যখন আপনার ইসলামী রাষ্ট্র আছে, ইসলামী রাষ্ট্রের আপনার আমিরের নির্দেশ ব্যতীত, আমিরের নেতৃত্ব ব্যতীত আপনার যুদ্ধ হতে পারে না, জিহাদ হতে পারে না। কিছু মানুষ একত্রিত হয়ে পাঁচজন ছয়জন দশজন কুড়িজন একত্রিত হয়ে কোন জায়গায় আক্রমণ করে দিল, উভয় পক্ষ দ্বন্দ্ব হলো, ঝামেলা হলো, আপনার বলে দিল যে ওরা শহীদ হয়ে গিয়েছে, না তারা শহীদ হয়ে যায়নি, বরং তারা আপনার হারাম পদে নিহত হয়েছে। কেন, কে তাকে অনুমতি দিয়েছে? ইসলামী আইন ব্যতীত, ইসলামী আমিরের আনুগত্য ব্যতীত আপনার জিহাদ নাই, যুদ্ধ নাই। কিন্তু অনেক জায়গায় এই ইসলামকে অপমান করা হচ্ছে, কিছু মুসলমানকে ভুল বুঝিয়ে, না তারা কোরআন জানে, না তারা হাদিস জানে, তাদেরকে কোরআনের আয়াতকে পাঠ করে শোনানো হচ্ছে, আর তার ভুল ব্যাখ্যা করে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা কি করো, আল্লাহর রাস্তায় বেরিয়ে চলো। যারা ইসলামের অপমান করছে, যারা নবীকে অপমান করছে, যারা কোরআনকে আপনারা জ্বালিয়ে নিচ্ছে, তাদের উপর আক্রমণ করো। কিছু মুসলমানকে তারা কোরআন পড়েনি, হাদিস পড়েনি, এইভাবে তাদেরকে কি করা হয়, উত্তপ্ত করা হয়, তাদেরকে পথভ্রষ্ট করে একটা সম্প্রদায়ের উপরে উপরে আক্রমণ করা হয়। এরা কি করছে, বাসেতে, আপনার ট্রেনেতে, বাজারে, সমাগমের স্থানে গিয়ে আপনার আগুন ধরিয়ে দিচ্ছে, বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছে। এরা কারা? এরা কোনোদিন মুসলমান হতে পারে না, আর এটা কোনোদিন যুদ্ধ হতে পারে না, এটা কোনোদিন জিহাদ হতে পারে না, বরং এটা হচ্ছে সন্ত্রাসবাদী। আর আল্লাহ সুবহানাহু তাআলা এই ধরনের সন্ত্রাসবাদীদের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে অনেক আয়াত দিয়েছেন যে যারা পৃথিবীর মধ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন হওয়ার পরেও যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে কি করো, তাদের শাস্তি হচ্ছে আপনার উল্টো দিকে তাদের পা, তাদের হাতকে কেটে দিয়ে তাদেরকে শাস্তি দাও, নচে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দাও। অথচ ইসলামী বিধান না জানার কারণে আজকে অগণিত মুসলমান সেই রাস্তায় ধাবিত হচ্ছে, সেই রাস্তাকে গ্রহণ করছে যে এটা আমরা ইসলাম পালন করছি, আমরা জিহাদ পালন করছি। অবশ্যই এটা ইসলাম নয়, আপনার আমিরের আনুগত্য করতে হবে, আপনার যুদ্ধের মধ্যে যে নেতা থাকে সেই নেতার আনুগত্য করতে হবে, আর সেই নেতাকেও আপনার দেশের আমিরের, দেশের নেতা, দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তাকে যুদ্ধ করতে হবে, তবে সেটা হচ্ছে জিহাদ। আর এই ব্যতীত যারা বিভিন্ন ধরনের সংগ্রাম করছে, বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, নিহত হয়ে যাচ্ছে, তারা শহীদ নয়, তারা শহীদ হতে পারে না। আজকে আমরা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, বিভিন্ন ভাবে মারা যাচ্ছে, অমুক জায়গায় মারা গেছে, ও শহীদ হয়ে গিয়েছে, ওই পার্টির জন্য মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, ওইভাবে শহীদ কেউ হয় না, আর শহীদ বলা যাবে না। ইসলামী রাষ্ট্রের আনুগত্যে বা আপনার ইসলামী রাষ্ট্র নয়, এটা এটা ইসলামী রাষ্ট্র নয়, বিভিন্ন দেশ বিভিন্ন ধর্মের সমষ্টিভাবে এই যে দেশ চলে, এখানে আছে যে একজন শাসক আছে যিনি ইসলামী শাসক নাই, কিন্তু আপনার ইসলামী যে দলগুলো রয়েছে, যে দলগুলো রয়েছে, বিভিন্ন সংগঠন রয়েছে, সেই সংগঠনের আপনার আনুগত্য আপনাকে অন্তত পক্ষে করতে হবে, সেই সংগঠনের বিনা অনুমতিতে, সেই সংগঠনের বিনা নেতৃত্বে আপনি যুদ্ধ বিগ্রহ করবেন, আপনি জিহাদ করবেন, এটা হতে পারে না। আগে জানতে হবে, যখনই আপনাকে কেউ জ্ঞান দিতে আসবে, চলো বেরিয়ে চলো আল্লাহর রাস্তায়, এমনকি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছে তাবলীগ জামাত, যেখানে যেখানে জিহাদের আয়াত আছে সেখানে এরা কি করেছে, বেরিয়ে চলো, ঘর দোর ছেড়ে বেরিয়ে চলো আল্লাহর রাস্তায়, আপনার ঘর সংসার বিবি স্ত্রী পুত্র পিতা মাতা সবাইকে ছেড়ে বেরিয়ে পড়ো। তো কোরআনের আয়াতকে জানতে হবে, কোরআনের আয়াতকে জানতে গেলে তার অর্থ সহ আপনাকে পড়তে হবে, তার অর্থ জানতে হবে, আরো বিস্তারিত ভাবে জানতে হলে বর্তমানে মোবাইল অ্যাপ রয়েছে, যা ডাউনলোড করুন, তফসির গ্রন্থগুলো অনেক তফসির গ্রন্থ পাবেন, যেটা বুঝতে পারছেন না সেটা আলেমদেরকে জিজ্ঞেস করুন, জ্ঞানটা লাভ করুন, তারপরে আপনি সেই রাস্তায় হাঁটবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বিবেক দান করেন, সঠিক বুদ্ধিশক্তি দান করেন, সমস্ত ধরনের সাম্প্রদায়িক শক্তি থেকে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন, এবং ইসলামের সঠিকভাবে জানার পরে সেটার উপরে যেন আমল করার সমর্থন প্রদান করেন।
آمين. واخر دعوانا الحمد لله رب العالمين. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.